মর্নিং, নতুন একটা দিন শুরু করলাম। আর দেখো আজকে গাছে রেইন লিলি ফুটেছে, বছরে এই প্রথম কিন্তু রেইন লিলি ফুটলো। মানে এই বর্ষার সময়টা কিন্তু রেইন লিলিগুলো ফোটে, আর আমার বাড়িতে শুধু পিঙ্ক কালারেরই আছে। আজকে প্রথম দুটো ফুলই ফুটেছে, এরপরে গাছ ভর্তি করে পিঙ্ক কালার রেইন লিলি এখানে কিন্তু ভরে থাকবে। আর টগর ফুলও আজকে মাত্র একটাই ফুটেছে, আর এগুলো না বেশ বড় থোকা টগর, তবে নর্মাল টগরের থেকে এগুলো কিন্তু পরিমাণে অনেক কমই ফোটে। বাতাসি, মাছ পাহারা দিচ্ছ তুমি? ওহো, এই যে মাছ রাখা এখানে পাহারা দিচ্ছে, ওদের মাছ এসে গেছে। এই দেখো এগুলো আমার মেও মেওয়ের মাছ এসেছে, মেও মেও ওখানে পাহারা দিচ্ছে। ও এখান থেকে আর কোথাও যাবে না, এখানেই বসে থাকবে। এখান থেকে এই যে এভাবে করে ঢেকে রাখতে হয়, না হলে মাছের এই যে তাও এই লেজু বেরিয়ে আছে, এখান থেকে টানাটানি করবে। বাতাসি করবে না, অন্যান্য বিড়াল আছে আরো। বচুনি, এই যে কি ভয় পাও কেন, আমি আর নিয়ে যাব না। ও আমাকে দেখলে এখন খুব ভয় পায়, দেখো কিরকম করে লুকাচ্ছে পিছনের পায়ে। ওকে যেহেতু আমি অপারেশন করাতে নিয়ে গেছিলাম, তাই আমায় দেখলে এখন ভয়তে দৌড় দেয়। আজকে দুপুরে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, তারপরে বিকেল বিকেল হতে বেরিয়ে পড়লাম একটু শপিং করব বলে। এইটা হচ্ছে আমাদের বেলঘুরিয়া ব্রিজ। আর দেখো কিছুদিন আগে ব্লগ করেছিলাম যে তোমাদের রথ দেখিয়েছিলাম রথের মেলায়, মানে আমাদের রথতলায়। এই সেই রথগুলো কিন্তু এইভাবে করে রথতলায় রাখা থাকে। এখন এই কাজগুলো যে করা হয়েছিল এগুলো খুলে ফেলা হবে, নর্মাল রথগুলো রাখা থাকবে। আজকে আমি যাচ্ছি শপিং করতে বিশালে, এর আগের দিনও কিন্তু বিশালে এসেছিলাম, কালেকশন বেশ ভালো ছিল, তাই ভাবলাম আজকেও যাই একটু কেনাকাটি করে আসি। তো চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে। এখানে কিন্তু টপের কালেকশন বেশ অনেক কিছুই ছিল, বাট আমি দেখাশোনা করলাম, বাট টপ কিন্তু আমি একটাও কিনিনি, কারণ এগুলো না একটু কুর্তি স্টাইলের টপ, আমি এই টপ কিনতে আজকে আসিনি। এরপরে গেলাম, অ্যাকচুয়ালি জানো তো কী কিনতে এসেছিলাম, দেখো আমি যে প্যান্টটা পরে রয়েছি হয়তো বুঝতে পারবে না, এখানে আগের দিন আমি শপিং করে নিয়ে গেছিলাম। এই প্যান্টটা আমি আর একটা কিনতে এসেছিলাম অন্য কালার, বাট সেটা আর পাইনি, সেম কালারেরই ছিল তাই নেইনি। আর এই ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছিল, আরও একটা ড্রেস দেখাচ্ছি যেটা আমার পছন্দ হয়েছে। এই দেখো কালারটা কি মিষ্টি, তাই না? এই দুটো ড্রেস কিন্তু এরপরে আমি ট্রায়াল দিয়েছিলাম, আর নেবো কি না সেটা তোমাদের পরে বলবো, কী কী শপিং করবো না করবো সবই তো দেখাবো। এরপরে আরও কিছু ড্রেস দেখলাম, এখানে এই একটা ড্রেসও পছন্দ হয়েছিল, বাট এটা আর নেইনি, অত টাকা নিয়ে বেরোইনি, টুকটাক কিছু শপিং করবো ভেবেই বেরিয়েছিলাম। আর তারপরে দেখো হাতে কতগুলো পাপোশ, ব্যাগের মধ্যে আরও জিনিসপত্র নিয়ে একদম বাড়ির দিকে চললাম। আর বাড়ি যাওয়ার সময় জানো তো রাস্তাতে হঠাৎ দেখলাম সেই রথের মেলার কথা বলেছিলাম, মেলাটা এখনও চলছে, তখন তো আর যাওয়া হয়নি। তখন কি অ্যাকচুয়ালি না আমি কোনো দিনই এত বছরে মেলায় যাইনি, মানে রথের মেলায় যাইনি, তো ভাবলাম একবার মেলাতে ঘুরেই যাই। বাট আমার বন্ধু ভীষণ লজ্জা পাচ্ছিলো যে পাপোশগুলো এভাবে হাতে নিয়ে মেলায় ঢুকবো, আমি ভাবলাম চল কোনো প্রবলেম নেই একবার ঘুরে আসি, আর মেলা ফাঁকাই ছিল তো শেষের দিকে। আর এখানে ঢুকেই দেখলাম একটা জুয়েলারির দোকান, আর জুয়েলারি দেখলে আমি তো দাঁড়াবই, তো এখানে দেখলাম বাট অনেক কিছুই ছিল, বাট এগুলো না 30 টাকার কানের, আমার কাছে না প্রায় সব কালেকশনই ছিল, তো আমি একটু দেখছিলাম। আর এখানে একটা কানের যাও পছন্দ হয়েছিল, সেই কানের পুষ্টটা ভাঙা ছিল, তো এরপরে আমি এখান থেকে কি কিনলাম না কিনলাম বা কিছু কিনলাম নাকি সবটাই তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এখানে এই হারগুলোও কিন্তু 30 টাকা করে পাওয়া যাচ্ছিলো, বেশ প্রচুর কিন্তু কালেকশন ছিল, হ্যান্ডমেডও কিন্তু জুয়েলারির কালেকশন ওই সামনের দিকটাতে ছিল। আর দেখো এখানে মেলাটা একবার তোমাদের ঘুরে দেখিয়ে দেবো, তবে জানো তো আমি ভাবতাম এই মেলাটা অনেক বড়, বাট ভেতরে ঢুকে দেখলাম সেরকম একটা বড় না, ওই মোটামুটি ছোটোর মধ্যে একটা মেলা। আর এইখানে ছিল হচ্ছে বাচ্চাদের নানান রকম খেলনার জিনিস, মেলাতে যেরকম থাকে ওই আর কি, 10 টাকা 15 টাকা 30 টাকার জিনিস। আমি এরপরে ভেবেছিলাম বিড়ালের জন্য কটা খেলনা কিনবো, বাট 10 টাকার বলগুলো একদম 30 টাকা চাইছিল, তাই আর নিলাম না। এরপরে সানগ্লাসের এখানে আসলাম, দু একটা সানগ্লাস দেখলাম, বাট সানগ্লাসও কিছু কিনিনি, আসলে না আমি ঘুরতেই এসেছিলাম, সেরকম কেনাকাটির কিছু প্ল্যান ছিল না। আর সেরকম না বলতে গেলে পছন্দ মতন কিছু তুমি এখানে পাবে না, ওই নর্মাল জিনিসপত্রই ছিল। এরপরে দেখো পুরো মেলা ফাঁকা, অনেক দিন হয়ে গেছে না এখানে, এখানে কয়েকটা রাইড ছিল, এই একটা এদিকে আছে মিকি মাউস, নাগরদোলনা যেরকম থাকে
থাকে। আসলে এখানে জায়গাটা তো ছোট, তাই মেলাটাও ছোট রকমই বসেছিল। এরপরে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, এই সেই বেলঘড়িয়া ব্রিজ দিয়ে আবার বাড়িতে যাচ্ছি। আর যাওয়ার সময় প্রচণ্ড গরম লাগছিল, আমি একটু লস্যি খেলাম, আর মেলাতে খুব একটা বেশি কিছু খাওয়া হয়নি, ফুচকাই খেয়েছিলাম। লস্যি খেয়ে বাড়িতে চলে আসলাম, আর রাত্রে ডিনারে কিন্তু সেই চিকেন কষা ছিল আর ফ্রাইড রাইস ছিল। আর আজকে আমরা বিছানাতেই নিয়ে বসে গেছি, প্রচণ্ড একটা গরম পড়েছে, মানে আমাদের টেবিলটা যেখানে সেখানে হাওয়াই পৌঁছায় না, তাই বিছানাতেই খাওয়ারটা নিয়ে বসে পড়েছিলাম। হ্যালো, তো শপিং করে মেলায় ঘুরে চলে আসলাম। আর এই মেলাটায় জানো তো কবেই থেকে ভাবছিলাম যাব, মানে রথের মেলা, তো রথের সময় যাব যাব করে আর যাওয়া হয়নি, আজকে গেলাম। মানে আমি আজকে বলতে ফার্স্ট টাইম, মানে এত বছর ধরে আমি বেলঘড়িয়া দেখি, রথতলায় রথের মেলায় আমি এই লাইফে ফার্স্ট টাইম গেলাম। বাট মেলাটা খুব একটা বড় না, একটু ছোট ছোটই মেলা, বাট ঠিক আছে, টাইম কাটানোর জন্য ভালো। তো গেলাম, একটু ঘুরে চলে এসে, যে মেলা থেকে সেরকম কিচ্ছু কিনিনি আমি, শুধু একটা গলার চকার কিনেছিলাম। কোথায় গেল, ও এই দেখো, এইটা জাস্ট মেলা থেকে কিনেছিলাম 30 টাকা দিয়ে। আর এটা কিনেছিলাম কারণ সেম আমার একটা কানের আছে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, খেয়াল আছে কিনা জানি না, সেম আমার একটা কানের আছে, ভাবলাম গলারটা ফিরে নিই, কোনো কিছুর সাথে পরে নিতে পারবো। এটা 30 টাকা নিয়েছিল, আর ফুচকা খেয়ে চলে এসেছি। আর শপিং কী কী করলাম সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি ভেবেছিলাম একটুখানি ড্রেস কিনবো, মানে টপস কিনতে গেছিলাম, বা টপ কেনা হয়নি, আর পছন্দ সেরকম একটা হয়নি, ছিল অনেক কিছু বাট আমার ভালো লাগেনি। তো আমি যেটা কিনেছি সেটা হচ্ছে ওয়ান পিস কিনেছি, দুটো একটু কিউট কিউট টাইপের ড্রেসগুলো, জানো তো, দেখো দেখাচ্ছি কালারটা, দেখো কি মিষ্টি না কালারটা। তো এই হচ্ছে ড্রেসটা, এরকম টাইপে যাচ্ছে এরকম, আর এটা না পুরো লং না, মানে ঠিক হাঁটু থেকে খানিকটা নিচ পর্যন্ত, আর ফুল স্লিভ। আমার তো ফুল স্লিভ ড্রেস ভীষণই ভালো লাগে পরতে, কিন্তু ব্যাপারটা যেটা প্রবলেম হয়েছে, বাড়ি এসে দেখলাম এইটা অনেকটা বড়, আমি যেহেতু রোগা তো আমার হাতে এটা অনেকটাই বড় হচ্ছে, তো এটাকে সেট করতে হবে। ইচ্ছে আছে পুজোতে চতুর্থী এরকম সময় ধরো পরবো, বাট জানি না ততদিন থাকবে কি না, আগের দিন শপিং করে এনেছিলাম সেটাও ভেবেছিলাম পুজোতে পরবো, সব একটা একটা করে পরে ফেলছি, এখন পর্যন্ত আর একটা ড্রেস মনে বাকি আছে। তো ওই একটা কিনলাম, আর একটা কিনেছিলাম একটা স্কাই কালারের, এই দেখো এই কালারটাও কিন্তু বেশ মিষ্টি, আর এটাও ফুল স্লিভ, আর এটার হাতাটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে কারণ এখানে ইলাস্টিক দেওয়া। তো এই ড্রেসটাও কিন্তু সেম, আর এটা এইটা না বেশি সুন্দর ডিজাইনের দিক দিয়ে যদি বলো, এটা প্যাটার্নটা বেশি কিউট কিউট ছিল। তো এই দুটো ড্রেস কিনলাম, আর দুটোর কালারই আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ মিষ্টি ছিল। আর কিন ও আর দুটো ছোট ছোট না বাটি পছন্দ হয়েছিল, দেখো এগুলো 15 টাকা করে নিয়েছি, এগুলো এই দুটো বাটি কিনেছি, একটা কাপে সেট কিনেছি, মানে সব ভেঙে ফেললাম, যাই হোক, এই যে এই কাপের সেটটা কিনেছিলাম, এই হচ্ছে কাপগুলো, এটা ভেঙে ফেলেছি অলরেডি আমি, তো এই হচ্ছে কাপগুলো, এটা কিনে নিয়ে আসলাম জাস্ট নর্মাল ঘরে খাওয়ার জন্য। আর কি কিনলাম, ও আর পাপোশ কিনেছি, পাপোশগুলো আজকে অফারে ছিল। আর এই দেখো আমি মেলায় গেছিলাম, পাপোশটাকে কোমরে করে নিয়ে টুক 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 করে মেলায় গিয়ে ঘুরে আসলাম, কারণ মেলাতে যদি না যাওয়া হয় আজকে হয়তো লাস্ট মেলাও হতে পারে, আমার আর যাওয়া হবে না, তাই ভাবলাম পাপোশ নিয়েই মেলায় ঘুরে আসি। তো দেখো এই পাপোশগুলো না তিনটের প্রাইস ছিল 99, তো ভাবলাম কিনে নিয়ে আসি। আর বাড়ির এখানে না আমাদের এখানে এই পাপোশগুলো পাওয়া যায়, ওটার কোয়ালিটি একটু লো থাকে, এটা বেশ পাফি টাইপের, তোমরা দেখলে বুঝতে পারবে এটা পাফি টাইপের আছে, বেশ মোটা আছে। তো এটা তিনটেই কিন্তু এখানে আছে, আর তিনটের প্রাইস ছিল 99। তো এর আগের দিন অনেকগুলো পাপোশ, মা বলছে এত পাপোশ দিয়ে কী হবে, আগের দিনও তো পাপোশ কিনে নিয়ে আসলি তুই, ঘেমে স্নান হয়ে যাচ্ছি, দেখো পুরো একদম মারাত্মক গরম, আর ফ্যান অফ করে ভিডিও করি, তোমরা তো জানোই সেটা। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু একদম মুফত মুফত মুফত। আর হ্যাঁ, নেক্সট দিনে তোমরা কিরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টস করে জানিও, তোমরা তো জানোই তোমরা কিরকম ভিডিও দেখতে চাও, তা সেই তোমাদের রিকোয়েস্টগুলো কিন্তু আমি চেষ্টা করি রাখার, সেই টাইপের কিন্তু ভিডিও বানানোরও চেষ্টা করি। আর হ্যাঁ, ভাবছি একটা ম্যাঙ্গো চ্যালেঞ্জের ভিডিও করবো, কারণ আমাকে না একজন কমেন্টস করেছিল যে 24 আওয়ার ম্যাঙ্গো চ্যালেঞ্জ করতে, তো আমার ইচ্ছা আছে ভিডিওটা করার। তো তোমরা জানিও তো ভিডিওটা করবো কি করবো না, যদি তোমাদের রিকোয়েস্টটা মানে তোমরা যদি আমাকে অনেকে কমেন্টস করো তাহলে অবশ্যই কিন্তু আমি এই ভিডিওটা করবো 24 আওয়ার ম্যাঙ্গো চ্যালেঞ্জ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।